আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা ছোট থেকেই কিন্তু বড় হয়েছি ঢাকা সিটিকে এভাবে জেনে যে ঢাকা হচ্ছে মসজিদের শহর। বাংলাদেশের 90% মুসলিমের বাস, আর ঢাকা সিটি মসজিদের সিটির স্বীকৃতি পেয়েছে এবং এক্ষেত্রে পিছনে ফেলেছে পাকিস্তানের ইসলামাবাদ এবং ইস্তাম্বুলকে। আর ঢাকার এটা ঐতিহ্য এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকার কিন্তু এটা সম্মান বহন করে। অথচ সাম্প্রতিক এই ঢাকা সিটি মসজিদের শহর থেকে এখন হয়ে গিয়েছে ক্যাসিনো সিটি। ক্যাসিনো সিটি বলতে সাধারণত আমরা সিঙ্গাপুর বা উন্নত বিশ্বের বড় বড় শহরকে বুঝে থাকি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসকে। অথচ সেই স্থানকে ছাপিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা শহর এখন হয়ে গিয়েছে ক্যাসিনো সিটি। এটা বাংলাদেশি হিসাবে সবার মতো আমার জন্যও চরমভাবে লজ্জার এবং অত্যন্ত হতাশাজনক। কারণ ঢাকা শহরে যেখানে মুসলিমদের দেশ এবং মুসলিমরা বসবাস করে এবং মুসলিমদের সংস্কৃতি এবং কৃষ্টি কালচার নিয়ে মানুষ বসবাস করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই ক্যাসিনো বিজনেস এবং তলে তলে এর এত ব্যাপক বিস্তার এবং এর পিছনে যে সমাজের রাঘব বোয়াল, যারা সমাজকে নেতৃত্ব দিচ্ছে, তারাই যে কাজ করছে, এটা সত্যি হতাশ করার মতো। এই নেতৃত্ব দিয়ে একটি দেশ কীভাবে সামনে এগিয়ে চলবে, অবশ্যই হতাশাজনক। আর মুখে বলা হয় মুক্তিযুদ্ধের চেতনা, এটা কি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী নয়? বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় আমরা কিন্তু জানি সরকার একটা কাজ করতে গেলে জনগণের সামনে কিন্তু একটা ইস্যু নিয়ে এসে সেই ইস্যুটাকে ঝুলিয়ে কিন্তু অন্য একটা কাজ তলে তলে সেরে নেয়। এটা শুধু বাংলাদেশ বা তৃতীয় বিশ্বের দেশ নয়, উন্নত দেশগুলো কিন্তু এভাবেই কিন্তু জনগণকে ধোকা দিয়ে কিন্তু অনেক সিদ্ধান্ত নেয়। যাই ঘটুক না কেন, এই কাজটি অবশ্যই প্রশংসনীয় সরকারের জন্য, অনেক দেরিতে হলেও করলেও। আপনারা জানেন যে 2016 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হচ্ছে যে লিভার ক্যান্সারজনিত কারণে 2016 সালে 2000-এর বেশি লোক বাংলাদেশে মারা গিয়েছে, আর এর অধিকাংশই কিন্তু মদ্যপানের কারণে ঘটেছে। এটা অত্যন্ত উদ্বেগের, কেননা বাংলাদেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ একটি আইন রয়েছে এবং এখানে সর্বোচ্চ শাস্তির কথাও বলা হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশে কিন্তু লাইসেন্সধারী কিছু জায়গা আছে যেখানে মদ কেনা বেচা হয় এবং সেটা বিদেশিদের টার্গেট করে। তাছাড়া ফাইভ স্টার হোটেলগুলোতেও কিন্তু মদ কেনা বেচা করা হয়। কিন্তু এর বাইরে বাংলাদেশের যে স্পোর্টিং ক্লাবগুলো আছে, যেটা ক্লাব নামে পরিচিত, এবং এই ক্লাবগুলোর চেয়ারম্যান করা হয়েছে কৌশলে সুবিধা আদায়ের জন্য স্থানীয় সংসদ সদস্য অথবা রাজনৈতিকভাবে প্রভাবশালী কোনো ব্যক্তিকে। আর এদের আড়ালই কিন্তু এই ক্যাসিনো বিজনেস এবং সেখানে কোটি কোটি টাকার লেনদেন। আর এই কাজগুলোর সাথে জড়িত সবসময় দেখা গিয়েছে যে রাজনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে থাকা ব্যক্তিগুলো। বাংলাদেশ একটি মুসলিম দেশ যেখানে 90% মুসলিমের বাস। এখানে ইসলামী হুকুম হাকাম এবং ইসলামী নিয়ম অনুসারে এই দেশটি পরিচালিত হবে বা এই দেশের সংস্কৃতি গড়ে উঠবে, এটাই স্বাভাবিক। কিন্তু দিনকে দিন নৈতিকতাকে হারিয়ে বাংলাদেশ যেন কোথায় হারিয়ে যাচ্ছে। মানুষের ভিতরে কিন্তু ইসলাম, ইসলামের মূল্যবোধ কোনোটিই নেই, আর এটা না থাকার কারণেই কিন্তু এমনটি হচ্ছে। আপনারা জানেন যে ইসলামে মদপানকে হারাম করা হয়েছে, আর এটার অন্যতম কারণ হচ্ছে বিবেককে বিবর্জিত করে। আর এই বিবর্জিত বিবেক দিয়ে কিন্তু মানুষ সঠিকভাবে নিজেকে চালাতেও পারে না এবং সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সব অশ্লীল কাজের মূল হচ্ছে মদ। এতে কি স্পষ্টতই বোঝা যাচ্ছে যে মানুষ যে খারাপ এবং অন্যায় কাজগুলো করে এর প্রভাব দ্বারা প্রভাবিত হয়ে কিন্তু করেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি মদপান বা নেশা জাতীয় দ্রব্য সেবন করে তার ইবাদত আল্লাহ সুবহানাহু তাআলা 40 দিন পর্যন্ত গ্রহণ করেন না। তাহলে বুঝতে পারছেন এটা কত ভয়াবহ। অথচ এই কাজটার সাথে যারা জড়িত ইসলামকে মানেও না, নিজের ভিতরে ধারণও করে না এবং ইসলামকে মানার প্রয়োজন বোধ করে না, আর যার কারণে আমাদের সমাজটা দিনকে দিন কিন্তু এমন একটা অবস্থানের ভিতরে চলে যাচ্ছে যে যেখানে মুসলিম মেজরিটি দেশে মুসলিম মূল্যবোধ আজ শূন্যের কোঠায়। আর এই শূন্যের কোঠায় থাকার কারণে কিন্তু সমাজে সব ধরনের অশ্লীলতা এবং অন্যায় কাজ ব্যাপকভাবে প্রাধান্য বিস্তার করছে। বাংলাদেশে এই জাতীয় অপরাধের ব্যাপারে কিন্তু আইন রয়েছে, কিন্তু আইনের সুষ্ঠু ব্যবহার নেই।
আপনারা জানেন যে সৌদি আরব, ইরান এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশ আছে যে এই মাদক দ্রব্য এবং মদ্যপান এবং মদ্য কেনা বেচা করা সংক্রান্ত আইনের কিন্তু ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলা হয়েছে, অর্থাৎ সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে। আমারও তাই মনে হয় বাংলাদেশে এই জাতীয় আইন করা অতি জরুরি, কেননা বাংলাদেশে মাদকের এত বেশি ব্যবহার বেড়ে গেছে যে যুব সমাজ প্রায় ধ্বংসের পথে, আর এই যুব সমাজই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ। অথচ তারা নেশার জগতে থেকে এমনভাবে নৈতিকভাবে নিচে নেমে যাচ্ছে যে তাদের দ্বারা দেশ এবং জাতির ভবিষ্যৎ বলতে কিছুই নেই। বর্তমান বাংলাদেশে এমন কোনো পরিবার নেই যে পরিবারের ছেলে বা মেয়ে কোনো না কোনোভাবে এই সমস্যার সাথে জড়িত, আর এই সমস্যার সাথে জড়িত থাকার কারণেই কিন্তু বাংলাদেশ পিছিয়ে পড়ছে এবং অনেক পরিবার কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। ক্যাসিনোগুলোতে বাংলাদেশ সরকারের বর্তমান সময়ে যে তৎপরতা চলছে এবং অভিযান চলছে, এর থেকে স্পষ্টতই কিন্তু সমাজের চিত্র ফুটে উঠেছে এবং বোঝাই যাচ্ছে যে সমাজে কোন শ্রেণীর লোকগুলোর আশকারায় এই কাজগুলো বাংলাদেশে ব্যাপক বিস্তার করেছে এবং বাংলাদেশের উপরে গেড়ে বসতে পেরেছে। তাই বাংলাদেশ সরকারের উচিত এই ব্যাপারে ভাবা, বিশেষত দেশের ভবিষ্যৎ যদি চিন্তা করতে হয় অবশ্যই এগুলোকে সমূলে কিন্তু উচ্ছেদ করতে হবে এবং সমাজ থেকে বিতাড়িত করতে হবে। আর এর জন্য সবচেয়ে ভালো শিক্ষা হচ্ছে ইসলামিক শিক্ষা, এবং ইসলাম যা বলছে সেভাবে আইন করে কিন্তু সেটাকে প্রতিষ্ঠিত করা। দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশে কিন্তু আইন থাকে, এর কিন্তু প্রয়োগ থাকে না, আর এই আইনকে কিন্তু খুব সহজেই কিন্তু সমাজের প্রভাবশালী লোকরা বৃদ্ধাঙ্গুল দেখাতে পারে। আর এই দুর্বলতার কারণে কিন্তু এই জাতীয় ঘটনা একটার পর একটা ঘটছে। হয়তো আমাদের চোখের সামনে মিডিয়াতে যেগুলো এসছে সেগুলো দেখে আমরা আশ্চর্য হচ্ছি এবং বিস্মিত হচ্ছি, এর পিছনে আরও কত কিনা লুকিয়ে আছে সেটা অত্যন্ত ভাবার ব্যাপার এবং চিন্তা করার ব্যাপার। তাই আমাদের মসজিদের শহর ঢাকার এই ঐতিহ্য, সম্মান, ইজ্জতকে বাঁচানোর জন্য অবশ্যই আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। শুধু তাই নয়, আমরা যে মুসলিম সেই পরিচয়টা আমাদের নিজের ভিতর ধারণ করতে হবে এবং ইসলামী শিক্ষাকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে, নচেত আমাদের ভবিষ্যৎ অবশ্যই অন্ধকার এবং ইহকাল এবং পরকাল আমাদের কিন্তু ধ্বংস অবশ্যই ডেকে আনবে। দর্শক, এ পর্যন্ত আলোচনা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।